দুর্গাপূজার সামনে রেখে জমে উঠেছে কেনাকাটা, ভিড় বেড়েছে শাখা সিঁদুর সহ পূজার নানা সরঞ্জামের দোকানগুলোতে। বিস্তারিত জানাতে কিশোরগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ। তোফায়েল, পূজার আনুষ্ঠানিকতা তো শুরু হয়ে গেছে, কেনাকাটায় কতটা গতি পেয়েছে? জি তোসিয়া, আপনি যেমনটি বলছিলেন, আসলে অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের কিন্তু যেই দুর্গা উৎসব যেটা রয়েছে সেটি কিন্তু শুরু হবে। এই দুর্গাপূজাকে সামনে রেখে কিন্তু কিশোরগঞ্জেও কিন্তু পুজোর যে বাজার রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে। আমরা আসলে বেশ কিছু মার্কেট এবং দোকানগুলোতে ঘুরে যেটি দেখতে পেরেছি, আসলে শেষ মুহূর্তের কেনাকাটায় কিন্তু ক্রেতা বিক্রেতা মানে দুটি পক্ষই কিন্তু আসলে ব্যস্ত। আমরা এছাড়াও আমরা আসলে কথা বলেছিলাম যে এই পুজোর যেই একদম সেই সরঞ্জামের যে দোকানগুলোতে সেখানে আসলে কথা হয়েছে, আসলে তারা আসলে একটু যেমনটি জানিয়েছেন যে এবার কিন্তু আসলে পুজোর সরঞ্জামের বেচা বিক্রি কিছুটা কম। সেটির কারণ হিসেবে আসলে ওরা যে ব্যবসায়ীরা আছেন তারা আসলে যেটি আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন এলাকায় আসলে পুজোর যেই মণ্ডপগুলো আসলে কমে আসায় কিন্তু আসলে অনেকাংশেই পুজোর সরঞ্জামের জিনিসগুলো কিন্তু আসলে কিছুটা কম। এছাড়া কিন্তু আমি এই কিশোরগঞ্জের যে বিপণী বিতানগুলোতে আমরা ঘুরে দেখেছি সেখানে কিন্তু জামা কাপড়ের দোকান সহ জুতার দোকান সেখানেও কিন্তু আসলে যথেষ্ট ভিড় আমরা দেখতে পেরেছি। এছাড়া কিন্তু কিশোরগঞ্জের যেই দোকানগুলো আসলে রয়েছে সেখানকার যে ব্যবসায়ীরা যারা রয়েছেন বিপণী বিতানের ব্যবসায়ীর মালিকরা আসলে তারা আসলে যেমনটি বলছেন যে বেচা বিক্রি আগের চেয়ে কিছুটা ভালো, তবে গত দুদিন ধরে কিশোরগঞ্জের আবহাওয়া কিছুটা খারাপ হয়, ক্রেতার সংখ্যা আসলে কিছুটা কম বলে আসলে তারা আসলে জানিয়েছেন। এছাড়া কিন্তু কিশোরগঞ্জের যদি সার্বিকভাবে যদি সহকর্মী তোফায়েল আহমেদ জানাচ্ছিলেন কিশোরগঞ্জ থেকে। পুরা ঘরে আমার মালামাল সহ একবারে চাপা দিয়ে লইয়া ফিরে গেছে, এটা মুহে বল দেখবে যাবে না যে রাস্তা কুতরুক যে ভাঙছে। 2400 বছর আগের ঐতিহ্য মাটির ঘর ছিল, ওই মাটির ঘরগুলো একবারে ভাঙ্গিয়া নিচে পড়ে গেছে, মানুষের তো অসহায়, করার কিছু নাই। দীপ্ত সংবাদ, সবার আগে জনস্বার্থ।